পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন চিরস্থায়ী হতে পারেনি উপমহাদেশের ব্রিটিশ শাসন, তেমনি চিরস্থায়ী হতে পারেনি তুরস্কের অটোমান সাম্রাজ্য। সারা পৃথিবী জুড়ে অনেকগুলো সাম্রাজ্য ছিল যেগুলো টিকে থাকতে পারেনি চিরকাল। কোনো কোনো সাম্রাজ্যের পতন হয়েছে নিজেদের অন্তর্কোন্দলে, কোনোটির কবর রচিত হয়েছে বাইরের শক্তির আক্রমণে, কিংবা সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের দুর্বার আন্দোলনের কারণে। ইতিহাস, ঐতিহ্য, প্রভাব প্রতিপত্তি সব দিক দিয়ে এক জৌলুসপূর্ণ সাম্রাজ্য ছিল উসমানীয় বা অটোমান সাম্রাজ্য। কিন্তু কালের বিবর্তনে যোগ্য শাসকের অভাবে ক্রমান্বয়ে ভেঙে পড়তে থাকে শক্তিশালী এই অটোমান সাম্রাজ্য। ষষ্ঠদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা অটোমান সাম্রাজ্য এবং তার সূর্য অস্তমিত হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে। অটোমান সাম্রাজ্য শুধুমাত্র কোনো একটি কারণে ধ্বংস হয়নি। অটোমান সাম্রাজ্য ধ্বংসের পেছনে রয়েছে অনেকগুলি কারণ এবং এর রয়েছে বিস্তর ইতিহাস, যেগুলি সম্পর্কেই সংক্ষেপে জানার চেষ্টা করছি এই ভিডিওতে। অটোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে সুলতান প্রথম সুলেমান যেমন সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের চূড়ায়, তেমনি তার কিছু ভুল সিদ্ধান্তে অটোমান সাম্রাজ্যের পতনের বীজও বপিত হয়েছিল। ব্যক্তি হিসেবে সুলতান সুলেমান যেমন অভূতপূর্ব, নীতিবোধের ক্ষেত্রে ছিলেন তেমনই ত্রুটিহীন। তিনি রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে সবসময় মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন। সে কারণেই তার সময়ে পারাগালি ইব্রাহিম পাশা, রুস্তম পাশা এবং সোকুলু পাশার মতো দক্ষ ও যোগ্য উজিরে আজম পেয়েছিলেন অটোমানরা। কিন্তু দুর্ভাগ্যবশত সুলতান সুলেমান এমন দুইটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সাম্রাজ্যের ভাগ্যে দুর্ভাগ্য নিয়ে আসে। অটোমান সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ ও যোগ্য শাসক সুলেমান নিজের উত্তরসূরি নির্বাচন করতে গিয়ে বড় অদক্ষতার পরিচয় দেন। উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ এবং ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তুচ্ছ অপরাধে বা বিনা অপরাধে তার বড় ছেলে শাহজাদা মুস্তফা এবং ছোট ছেলে শাহজাদা বায়েজিদকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু তাদের দুজনেরই বাবার মতোই সাম্রাজ্য পরিচালনা ও বিস্তৃতি ঘটানোর মতো সমস্ত গুণাবলী ছিল। নিজের অন্ধদৃষ্টি ও ক্ষমার অযোগ্য কর্মের মাধ্যমে নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান শাহজাদা সেলিমকে, আর যার মাধ্যমেই রোপিত হয় অটোমান সাম্রাজ্যের ধ্বংসের বীজ। কারণ খাটো ও ভারী শরীরের সেলিমের মধ্যে সুলতান সুলেমানের কোনো গুণই ছিল না। এমনকি তিনি সুলতান হিসেবে মন্ত্রিপরিষদ ও প্রজাদের কাছ থেকে সম্মান লাভে ব্যর্থ হয়। রাষ্ট্র পরিচালনা, তরবারির চমকানি কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তিনি প্রাসাদে বসে সাম্রাজ্যের কোনো চিন্তা না করে মদ্যপান ও কবিতা রচনায় মশগুল থাকতেন। তার সময়েই অটোমানরা লেপান্তের যুদ্ধে ফেনিশীয়দের কাছে সবচেয়ে বড় পরাজয় বরণ করে। সেলিমের পুত্র সুলতান তৃতীয় মুরাদ ছিলেন অর্থ ও নারী লোভী। তার যেমন ছিল নারী লোভ, তেমনই ছিল স্বর্ণের লোভ। অর্থ সম্পদের প্রতি তার লোভ এমনই ছিল যে ধন সম্পদের উপর শুয়ে ঘুমাতেন তিনি। মূল্যবান স্বর্ণের প্রতি লোভের কারণে ঘুষের প্রচলন শুরু হয় মহামারী আকারে। ঘুষের বিনিময়ে সাম্রাজ্যের দাপ্তরিক পদে অযোগ্য লোক দিয়ে ভরে গিয়েছিল। তৃতীয় মুরাদের মৃত্যুর পর তার ছেলে তৃতীয় মাহমুদ 19 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন। তিনি অল্প কিছুদিনের রাজত্বে একটি যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধে জয়ী হয়ে ইস্তাম্বুলে ফিরে এসে প্রাসাদের নারী সঙ্গীদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে অল্প কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। তার পরবর্তী শাসক সুলতান দ্বিতীয় আহমেদও ছিলেন মাথা গরম এবং খামখেয়ালিপূর্ণ এক মানুষ। তিনি সুলতান হিসেবে একক কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হতেন, যে কারণে অন্যরা সেই সুযোগে নিজের স্বার্থ হাসিল করত। সুলতান দ্বিতীয় আহমেদের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের সিংহাসন কলঙ্কিত হয়। প্রথমবারের মতো পিতার পর পুত্র সিংহাসনে না বসে সিংহাসনে বসানো হয় সুলতানের মানসিক ভারসাম্যহীন ভাই মুস্তফাকে। সুলতান সুলেমানের পর কোনো যোগ্য শাসক না আসার কারণে সাম্রাজ্য বিস্তৃতির নীতি থেকে সরে আসে এবং সেই সাথে বিভিন্ন স্থানে রাজ্য হারাতে থাকে। অটোমান সাম্রাজ্য পতনের যে কয়টি কারণ ছিল তার মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল যোগ্য শাসকের অভাব। একটি দেশ বা সাম্রাজ্য যাই হোক না কেন, যদি সেখানে কোনো দক্ষ শাসক না থাকে তাহলে রাষ্ট্রের সবকিছু বিশৃঙ্খল হয়ে পড়ে, বিশেষ করে সৈন্যরা। সৈন্যদের উপর যদি সুলতানের কর্তৃত্ব না থাকে তাহলে তারা একটি বিশৃঙ্খল বাহিনীর পাশাপাশি বিশৃঙ্খল রাষ্ট্রের তৈরি করবে। অটোমান সাম্রাজ্যে ক্রমাগত অযোগ্য সুলতানের আগমন হয় এবং তারা অধিকাংশই ছিল যুদ্ধ বিমুখ।
ফলে বিশাল সৈন্যবাহিনী বেকার হয়ে পড়ে এবং তারা অন্যান্য বৈধ ও অবৈধ কাজে জড়িয়ে পড়ে। ফলে একটি সুশৃঙ্খল সৈন্যবাহিনী মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে। অটোমান সেনাবাহিনী এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে তারা সুলতান উসমানকে হত্যা করে, যেটা ছিল অটোমান ইতিহাসে প্রথম কোনো সুলতানের নিজ দেশের সৈন্যদের দ্বারা মৃত্যুবরণ করা। সুলতান সুলেমান তার সময়ে সামরিক ও নৌবাহিনীর পেছনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে, ফলে তার মৃত্যুর পর থেকে অটোমান সাম্রাজ্য অর্থনৈতিক সংকটের মধ্যে পতিত হয়। সাম্রাজ্য বৃদ্ধি নীতি থেকে সরে আসার কারণে একদিকে জনসংখ্যা বাড়তে থাকে এবং অন্যদিকে কৃষি জমির অভাব দেখা দেয়, ফলে রাজস্ব আদায় কমতে থাকে। অটোমান সৈন্যদের যা সুলভ যুদ্ধ করার ক্ষমতা লোপ পাওয়ার কারণে পূর্বে যে সকল রাষ্ট্র তাদের অধীনে থেকে কর দিয়ে চলত তারাও কর দিতে অস্বীকৃতি জানায়, ফলে সাম্রাজ্যের সম্পদের ভাণ্ডার শূন্য হতে থাকে। অটোমানদের পূর্ব থেকে চলে আসা জমি বণ্টনের নিয়ম অকার্যকর হয়ে পড়লে লাখ লাখ কৃষক জমিহীন হয়ে পড়ে। সেখানে উদ্ভব হয় জমিদার শ্রেণীর। কৃষকদের মাঝে জমি বণ্টন করে দিয়ে তারা নিজেরা রাজস্ব আদায় করত, কিন্তু কেন্দ্রীয় কর্তৃত্ব না থাকার কারণে সুলতান জমিদারদের নিকট থেকে এই সকল রাজস্ব পেত না, ফলে অর্থনীতির অবস্থা খারাপ থেকে আরও খারাপ হতে থাকে। মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে যায় এবং জাল মুদ্রা বানানো শুরু হয়ে যায়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ফ্রান্সের ফরাসি বিপ্লবের ফলে ইউরোপে খ্রিস্টান শক্তিসমূহ দ্রুত অগ্রগতি করতে থাকে। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনীতি যেমন ত্বরান্বিত হতে থাকে, তেমনি গঠিত হতে থাকে সুদক্ষ সেনাবাহিনী এবং যুদ্ধাস্ত্র। পশ্চিমে অতি উন্নত ভ্রাম্যমান গোলন্দাজ বাহিনী গঠিত হয়, যেটি অটোমানদের অনেক পিছিয়ে দেয়। পশ্চিমা দেশগুলো সৈন্যদের যাতায়াত, অস্ত্রের সরবরাহ, ইউনিফর্ম, খাবার এবং অন্যান্য দ্রব্যসহ বিভিন্ন ছোট ও বড় অস্ত্র নির্মাণে কারখানা গড়ে তোলে। কিন্তু অটোমানরা তাদের পূর্বের সামরিক রীতি নিয়েই যুদ্ধ করতে থাকে, যা দিন দিন পশ্চিমাদের সাথে অসম হয়ে পড়ে। পশ্চিমা বাহিনীতে পেশাদার ও দক্ষ সেনা বাড়ানো হয়, কিন্তু অটোমান সেনাবাহিনী তখনও পরিচালিত হতো অদক্ষ ও অপেশাদার সেনা দিয়ে, যার ফলে অটোমানদের পক্ষে আর সম্ভব হয়নি পশ্চিমাদের যুদ্ধের হুঙ্কার দিয়ে ভীত করা। ফলে যুদ্ধের ময়দানে লড়াই করার ক্ষমতা হারানোর পর থেকে তারা সাম্রাজ্যেরও পতন নিয়ে আসে। বিংশ শতাব্দীর শুরুর দিকে অটোমান সাম্রাজ্য ইতিহাসের শেষ পর্যায়ে চলে আসে। ইতোপূর্বে ইউরোপের একমাত্র জার্মানি ব্যতীত সকলে অটোমানদের ছেড়ে চলে যায়। 1914 সালের 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড সস্ত্রীক বসনিয়ায় খুন হন। গুপ্ত ঘাতক ছিল সার্বিয়ার একটি গোপন সংগঠনের শিক্ষার্থী, ফলে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে 28 জুলাই যুদ্ধ ঘোষণা করে। প্রথমে অটোমানরা নিরপেক্ষ থাকার চেষ্টা করে, কিন্তু তারা নিরপেক্ষ থাকার বিনিময়ে ত্রিশক্তি বা রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেনের কাছে যে শর্ত দিয়েছিল সেটা তারা প্রত্যাখ্যান করে। অটোমানরা সংশোধিত প্রস্তাব তৈরি করে, কিন্তু ফ্রান্স জার্মানি বাহিনীর বিশাল বিজয়ে সবকিছু পাল্টে যায়। অবশেষে 28 অক্টোবর তুর্কিরা জার্মানির সাথে যুদ্ধে যোগদান করে এবং বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। অটোমানরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই রাশিয়ার বন্দর ওডেসা, সেবাস্তোপোল, নেভোরেসিকে বোমা বর্ষণ করে এবং বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। নভেম্বরের 5 তারিখে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া একযোগে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফলে অসম্ভব ধ্বংসকারী ফলাফল অপেক্ষা করতে থাকে। যুদ্ধে অটোমানদের পরাজয় ঘটে। 1918 সালের 30 অক্টোবর ব্রিটেন ও তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি করে। মিত্রবাহিনী ইস্তাম্বুল দখল করে নিয়েছিল এবং প্যারিসে শান্তি সম্মেলনের পরিকল্পনার খসড়া প্রণয়ন করে। অটোমান সাম্রাজ্যকে খণ্ড খণ্ড করে ফেলা হয়, যার অধিকাংশ চলে যায় ফ্রান্স ও ব্রিটেনের দখলে। আনাতোলিয়া ফ্রান্স, ইতালি ও গ্রিস ভাগ করে নেয়, কিন্তু মুস্তফা কামাল পাশা এবং তুর্কি সেনাবাহিনীর 2 জন কমান্ডার মিত্রবাহিনীর বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলে এবং শর্তের বিরুদ্ধে প্রভাব খাটানোর চেষ্টা করে। 3 বছরের মধ্যে সুলতানের বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীনতা যুদ্ধে গ্রিকদের তাড়িয়ে দিয়ে বিদেশি দখলদারিত্বে থেকে তুর্কি ভূখণ্ড মুক্ত করেন মুস্তফা কামাল পাশা। সর্বশেষ শান্তি সম্মেলনের মাধ্যমে মুস্তফা কামাল পাশা মিত্রবাহিনীর কাছ থেকে নতুন সীমানা লাভ করে, ফলে আনাতোলিয়ার ভূখণ্ড অক্ষত রয়ে যায় এবং অড্রিয়ানোপল সহ ইউরোপে এক ফালি তুরস্ক সৃষ্টি হয়। 1923 সালের 29 অক্টোবর অটোমান সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে তুর্কি প্রজাতন্ত্রের ঘোষণা করা হয়। শেষ হয় 624 বছরের অটোমান সাম্রাজ্যের রাজত্বকাল।
শুরু হয় নতুন অধ্যায়। এই ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।